প্রচারে এলেন, কি বন্ধুকে ঘুরাচ্ছেন, কি বলছেন? ভীষণ ভালো লাগছে, এবং কাঞ্চনা তো আমার সঙ্গে রাস্তাঘাট দিয়ে এলো, রাস্তায় হাট কত অনেকটা ভালো হয়ে গেছে, সম্পূর্ণই মোরাম মোরাম রাস্তা যেগুলো ছিল সেগুলো পাকা রাস্তা হয়ে গেছে, ডেফিনেটলি কাজ দেখতে পাচ্ছি। কাঞ্চন তাকে ফোন করছে, উনি আমার প্রস্তাবটাকে হ্যাঁ বলেছেন। হিরণ যেখানে প্রচারে আসছে বলছে দেব 10 বছর কোনো কাজ করছে, আরে এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি, আমি তো ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলাম, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি। যেভাবে প্রচার করছে মনে হচ্ছে কেউ কোন মানেগা মুখ্যমন্ত্রী, এভাবে প্রচার করে এটা কোন মানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না, কে মানে কোন মানেগা প্রধানমন্ত্রী হচ্ছে, এবং আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। 10 বছর কেন্দ্র সরকার ওনারা আছেন, অন্তত কাজ বলুক বলুক না, আমি তো বলছি আমাকেও গাল দিই, কিন্তু গাল দেওয়ার আগে 10টা কাজ বলুক, তারপরে গাল। দাদা লাস্ট প্রশ্ন, মিঠুন মার্জিনে নেশাটা আমার নেই, বেশি মার্জিন চাই, বা মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে, এই মার্জিনে নেশার জন্যই সব মারপিটগুলো হয়, অশান্তিগুলো হয়, কারণ এটা কোনো শেষ নেই। কেউ 4 লাখে জিততে চায়, কেউ 5 লাখে জিততে চায়, কেউ 1 লাখে জিততে চায়, আমি একটা ভোট নিয়ে জিতলো আমার কাছে, আমি আমি শান্তিতে থাকবো, কারণ আমি চাই না যে এই জেতাজেতি দেশের মধ্যে, কথা কাটাকাটি দেশের মধ্যে, কর্মীদের মধ্যে লড়াই করে নিজের ভোট বাক্সটা বা অন্য ভোট বাক্সটা পাই, আমি চাই আমার রাজ্যে আমার অন্তত লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটটা হতে, এবং মানুষ যেন শান্তি, মানুষ যেন ভালো থাকে, না এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে, না নিজের এলাকায় নিজের কেমন আছে আমি এসে আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনার সঙ্গে আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে, ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। না হুগলির এই ঘটনার পর মেদিনীপুরে আপনি আসলেন, যে মানুষের উত্তেজনা রয়েছে, কি বলবেন দেবের প্রচারে? মানুষের ভালোবাসা, মানুষ মানুষ সবসময় আমার সঙ্গে ছিল, আছে, ভালোবাসাটাই থাকে। থ্যাংক ইউ। আর দেবের প্রচারে এসেছি, আমি চাই দেব অনেক 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 দেখে 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 দেখে।